Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো খুব মজাদার একটি মিষ্টি, নাম হচ্ছে গুরু দুধের ল্যাংচা। এর জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে তা হচ্ছে 1 কাপ দুধ, ডিম, ময়দা, লিকুইড দুধ, বেকিং পাউডার, ঘি। উপকরণের পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, এরপরে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দুধে আর ময়দা একসাথে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার ঠিক আমি যেই পরিমাপে দিয়েছি এই মাপেই দিবেন। এবার দিচ্ছি ঘি। দিয়ে আমি ভালো মতো সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম, দিয়ে ভালোভাবে সব উপকরণগুলোকে মিক্স করতে হবে। মিক্সটা একটু আঠালো আঠালো হবে এই রকম। মিক্স রেডি, এখন আমি ভালো মতো প্লেট থেকে নিয়ে একসাথে করব, কারণ শুকিয়ে গেলে এটা উঠানো যাবে না। এবার আমি কভার করে 10 থেকে 15 মিনিট রেখে দিব। পনেরো মিনিট হয়ে গিয়েছে, এখন আমি কভারটা খুলে নিচ্ছি। এবার আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি, এখন আমি আস্তে আস্তে মিষ্টির শেপ বানাবো। এইভাবে করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ দিতে হবে। আমার মিষ্টি রেডি, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব একটা একটা করে। মিষ্টি বানানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে মিষ্টি এই তেলের মধ্যে দিয়ে দিব। সব মিষ্টি দেয়া হয়ে গিয়েছে, এখন চুলার আঁচ একদম কম করে মিষ্টিগুলোকে ভাজতে হবে। অনেকক্ষণ সময় লাগবে মিষ্টিগুলোকে ভেজে নিতে, এভাবে উল্টে পাল্টে দিতে হবে। চুলার আঁচ বেশি থাকলে মিষ্টিগুলো পুড়ে যাবে, এই জন্য চুলার আঁচ কমিয়েই ফ্রাই করতে হবে। এক সাইড আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইড গুলো ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিব। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করব, এই জন্য আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পানি, এরপরে দিয়ে দিচ্ছি
এক কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। দিয়ে আমি মিষ্টি শিরা বানিয়ে নিব। শিরা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব একটা একটা করে। সব মিষ্টি দেয়া হয়ে গিয়েছে, এখন আমি শিরার মধ্যে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর্যন্ত মিষ্টিগুলোকে রান্না করব। পনেরো মিনিট হয়ে গিয়েছে, মিষ্টি একদম ফুলে গিয়েছে, মিষ্টি একদম রেডি। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার গুঁড়ো দুধের ল্যাংচা। এই মিষ্টিটি খেতে অনেক মজা, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং and don't forget to share my videos.